হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো গেমিং ইউটিউবারদের ইমোশনাল মুহূর্ত। সব হয়েছে দাদা, আমি তোমাকে দাদা বলে ডাকতাম না, ভাই বলে ডাকতাম। সব হয়েছে ভাই, বাট তুমি নাই। অনেকে হয়তো বা ইতজ কাব্বোর এই ভিডিওটি দেখেছেন, তবে সে এরকম ইমোশনাল হয়েছে কেন সেটা আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, সে ওই দিন কষ্ট পেয়ে কথাগুলো বলে। যখন ইতজ কাব্বোর চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ছিল, তখন সে গায়েন গেমিংকে অকথ্য ভাষায় গালাগালি করে একটি ভিডিও তৈরি করে। সে 1 মিলিয়ন হলো ইউটিউবারকে আমি কাব্বো অকথ্য ভাষায় গালাগালি করতে। আমি কয়টা মানুষের সামনে একটা হাইলাইট পাওয়ার জন্য তোমাকে গালি দিছিলাম রে, আই রে আই রে আই রে। যদিও এই বিষয়টি তখন হাইলাইট হয় না মানুষের মাঝে, কিন্তু যখন তার 50,000 সাবস্ক্রাইবার, তখন ইন্ডিয়ান সুব্রত গেমিংয়ের মাধ্যমে সে বিভিন্ন গেমারদের সাথে গেম খেলে এবং স্বাচ্ছন্দ্যের সাথে গায়েন গেমিংয়ের সাথে গেম খেলেন এবং ডিসকর্ডে বিভিন্ন বিষয়ে কথা বলেন। কিন্তু তখন পর্যন্ত গায়েন গেমিং এই বিষয়টি জানেন না। পরবর্তীতে একদিন গায়েন গেমিং ভিডিওটি দেখে ফেলে এবং সাথে সাথে গায়েন গেমিং ডিসকর্ড থেকে ইতজ কাব্বোকে রিমুভ করে দেয় এবং একই সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্লক মারে, যার জন্য গত কয়েক মাস আগে কষ্টের সাথে গায়েন গেমিং এর কাছে ক্ষমা চান। যোগাযোগ করার সুযোগ হয়েছিল, আমি তার কাছে অনেক 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 ক্ষমা চাইছিলাম। তো যাই হোক, কাব্বোর এই সুন্দর মন মানসিকতা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, রোস্টেড গেমিং মূলত কষ্ট পেয়েছিল জারার কারণে। হ্যাঁ, যারা মূলত একটি প্র্যাঙ্ক ভিডিও করে রোস্টেড গেমিং এর সাথে, যেখানে যারা বলে তার বিয়ে হয়ে যাবে, তাকে দেখতে বাড়িতে লোক এসেছে, এখন তুমি কি করবে? মানে আমার বিয়েটি হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনি থাকলে কি করবেন? নিশ্চয়ই কষ্ট পাবেন। ঠিক তেমনি ভাবে রোস্টেড গেমিং অনেক রাগ করেন। আমাকে আনফ্রেন্ড করে দিও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আনফ্রেন্ড করে দিব, ব্লক করে দিব। যাই হোক, তারপরে সে মিস্টার ট্রিপলার ইমোশনাল মুহূর্ত, যেখানে একজন ইউটিউবার তাকে গ্রুপে নিয়ে তার সাথে খারাপ আচরণ করেছিল। চলুন মিস্টার ট্রিপলার এর ভিডিও দেখে কিছুটা বুঝে নেই। মন বিয়ে করছিল যে আমাকেও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। যতটুকু বুঝতে পেরেছি, এখানে ছোটখাটো কোনো ইউটিউবার হবে যে তার সাথে বাজে আচরণ করেছে। আমার ইউটিউবে আসার পর থেকে আমার মেইন টার্গেট এরা ছিল, আমি তোমাদেরকে এন্টারটেইন করব। আমার যেই গেম খেলার সময় যেরকম লাগে, আমি জাস্ট তোমাদের সাথে ফিলিংসগুলো শেয়ার করবো, তোমাদেরকে হাসানোর চেষ্টা করবো। তোমাদের দিনগুলো এত, মাঝে মাঝেই অনেকের খারাপ দিন যায়, অনেকের ব্যস্ততম দিন যায়, আমি তোমাদের মাইন্ডগুলো একটু ফ্রেশ করবো আমার ভিডিওর মাধ্যমে। এত খারাপ অবস্থার পরও গাইস, প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে। সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে? সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায়? হ্যাঁ মিস্টার ত্রিপুলার কথা সত্য, বিকজ প্রতিদিন তো সবার আর মন ভালো থাকে না। তারপর আপনাকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেয়, যেখানে নেই কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও, যেখানে নেই কোনো স্ক্রিপ্টেড ভিডিও। গেমিং রাজ্যে সে একমাত্র ব্যক্তি যে কিনা সকলে ভালোবাসা অর্জন করতে পেরেছে। তো যাই হোক, মিস্টার ত্রিপুলার ভিডিওগুলো কে কে দেখেন কমেন্টে জানাবেন।